ইফতারিতে স্পেশাল একটা নাস্তা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চার টিফিনেও আপনারা এটা সংরক্ষণ করেও রাখতে পারেন। একটা প্যানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি চিকেন দিয়ে দিয়েছি, খুব সামান্য একটু চিকেন দিয়েই কিন্তু এই অসাধারণ রেসিপিটা হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, পানিটাও কিন্তু ফেলে দিব না, পানিটা সহজ। তারপর চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, বাঁধাকপি, আর নিয়েছি আমি গাজর। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা না থাকলে স্কিপ করতে পারেন, শুধু গাজর অথবা অন্য কোনো সবজি নিলে হবে। সামান্য একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপর রসুনটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। এবার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ নরম হয়ে গেলে গাজর দিয়ে দিচ্ছি, যেহেতু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা আমি এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। যখন এক মিনিট ভাজা হয়ে যাবে, আমি বাঁধাকপি যেটা আছে সেই কুচি করা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এবার সবজিগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। যখন সবজিগুলো নরম হয়ে আসবে, এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চা চামচ। এখন এই গুঁড়া মশলাগুলো সবজির সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর যে চিকেনটা আমি সিদ্ধ করে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিকেন দিয়ে এত লোভনীয় রেসিপি হয়, আপনারা একবার করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এটা কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাও শেয়ার করব। সবজিটা ভাজা হয়ে গেলে এক টেবিল চামচের মতো ময়দা বা আটা দিয়ে দিতে পারেন, আর সামান্য একটু তেল দিয়ে আমি কয়েক সেকেন্ড ময়দাটা ভেজে নিচ্ছি। ময়দার থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন আমি এই ময়দাটা আমি সবজির সাথে খুব ভালোভাবে আবার এক মিনিটের মতো ভেজে নেব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এক কাপ দুধ দিলে এটা যখন দুধটাও স্যুপ করে নেবে সবজিটা, আর এটা কিন্তু একটু আঠালো হয়ে আসবে, কারণ এতে আমি ময়দা দিয়েছি। এই যে, আর এটা খেতেই যে এত মজার। আর এই ভিতরে পুরটা আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি দুই কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ, আর নিয়েছি চিলি ফ্লেক্স, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো। তারপর যে কাজটা করব, শুকনো উপকরণের সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করে নেব, আর মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। প্রত্যেকটা ময়দায় তেলটা খুব ভালোভাবে মিক্স করলে অনেকটা ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাবে। যখন ময়দাটা দলা পেকে যাবে এইভাবে চাপ দিলে, এবং তখনই বুঝতে হবে ময়দাটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন নর্মাল টেম্পারেচার রাখা পানি দিব। পানি দিয়ে রুটির মতো একটা ডো করে নিব। এর আগে সামান্য একটু ময়দা আমি তুলে রাখছি, এটা হচ্ছে একটা ব্যাটার করে নিব। এখন আমি একটু একটু করে পানি দিব। আমরা যে রুটি বানাই সেরকম একটা শক্ত ডো করে নিতে হবে। এই যে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। এটা মথে নিলে অনেক সফট হবে এবং নাস্তাটাও অনেক ক্রিস্পি হবে। এখন আমি এটা তিনটা ভাগ করে নিই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যেইভাবে এ নাস্তাটা করছি আপনারা ঠিক সেভাবেই চেষ্টা করবেন এটা করার। এবং এইভাবে করলেই আপনার রেসিপিটা অনেক ক্রিস্পি হবে, কোনোভাবেই কোনো কিছু স্কিপ করা যাবে না। এখন আমি রুটির মতো একটু গোল করে সামান্য ময়দা দিয়ে রুটি আমরা যে করি সেরকমই পাতলা হবে। এটা খুব বেশি মোটা হলে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগে না, তাই রুটি যেরকম পাতলা হয় সেরকম পাতলা করেই আমি কিন্তু বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করবেন, কোনোটাই স্কিপ করবেন না, তাহলে দেখা যায় অনেক সময় নাস্তাটা ঠিক মতো হয় না। এই যে আমি ভিতরে পুরটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি পুরো রুটিতে এটা এইভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখি, বুঝতে পারছেন, এখন আমি রুটির সাইডে একটু পানি, হাতে আঙুলে একটু পানি নিয়ে এভাবে সাইডটা দিয়ে দিচ্ছি। যখন আমি এটা লাগাবো, এটা খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে যাবে, এটা খুলে যাবে না। এখন এইভাবে চেপে চেপে আমি এভাবে নাস্তা শেপ করে নিয়েছি, আর এটা পছন্দ, আপনার চাইলে অন্য যে কোনো শেপ করে নিতে পারেন। এই যে আমি এরকম করে একটু আলতোভাবে চাপ দিলেই কিন্তু এটা লেগে যাচ্ছে। এখন আমি এটা কেটে নেব, নাস্তা শেপ দিয়ে নিব, যেরকম আমার পছন্দ আমি ঠিক সেরকম করি এটা কেটে নিব।
এই যে সামান্য একটু ময়দা দিয়ে দিব, এটা যেন লেগে না যায়, কারণ এটা কিন্তু লেগে যাবে। আর এইভাবে কেটে নিচ্ছি, মনে হচ্ছে যে ভিতরে পুরটা বের হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু ভিতরে পুরটা বের হবে না, এটা এরকমই থাকবে নাস্তাটা। এই যে আপনি দেখতেই পাচ্ছেন, নাস্তাটা দেখতেই কত লোভনীয় মনে হচ্ছে। আমি একটা প্লেটে ময়দা ছিটিয়ে নিয়েছি, এটা যেন লেগে না যায়। সবগুলো নাস্তা আমি একে একে এইভাবে বিছিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব ফ্রোজেন করার জন্য, আপনারা একটা ছড়ানো কিছুতে নাস্তাগুলো এইভাবে বিছিয়ে নেবেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার পরে শব্দটা শুনে বুঝতে পারছেন, এটা কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে। এখন একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার একটা এয়ারটাইট বক্সে করে অথবা পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। এক্সট্রা যে ময়দাটা তুলে রেখেছিলাম, তাতে চিলি ফ্লেক্স আর সাদা তিল আর একটু ধনেপাতা কুচি দিয়ে পানি দিয়ে আমি একটা ব্যাটার করে নিব। এটা একটু পাতলা হবে, খুব বেশি ঘন করা যাবে না। একে একে সবগুলো নাস্তা ভেজে নিব প্যানে তেল দিয়ে। তেলটা গরম করে নিব। তেলটা গরম করে আমি এই ব্যাটারে নাস্তাগুলো এভাবে ডিপ করে তারপর একটা কাঁটা চামচ দিয়ে তুলে দিচ্ছি, তাহলে নাস্তাগুলো আর নষ্ট হবে না। এই যে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি, এখন চুলার আঁচটা মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, যেন নাস্তাটা কাঁচা না থাকে আর খুব সহজে কিন্তু ভাজা হয়ে যায়। এই যে সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া শেষ। আশা করি অসম্ভব মজার ইফতারির জন্য এই নাস্তার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। নামি দামি রেস্টুরেন্টেও কিন্তু এভাবেই এই নাস্তাগুলো করে থাকে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।